আজকে আমরা কিভাবে এই ধরনের একটা পিকচার তৈরি করা যায়, আমরা পিকচারের মানে ছবির পিছনে যে ধরনের একটা শেড কিভাবে দেওয়া যায় তা আমরা দেখব। তো তো চলুন দেখি। প্রথমে আমি পিকচারটাকে এভাবে নিয়ে আসলাম, একটা পিকচারকে আমি এটা কাটবো। তো আশা করি আপনারা যেহেতু এই ধরনের কাজ করতে যাবেন এটা কাটাটা জানবেন। তারপর আমি একটু দেখা দিচ্ছি, জাস্ট এখান থেকে আমরা পলিগনাল লেসো টুল অথবা এখানে পেন টুল যে কোনো একটা টুল দিয়ে আমরা এটাকে পিকচারকে এভাবে একটার পর একটা ক্লিক করে করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটা সিলেক্ট করে রাখছি। সিলেক্ট করার পর আমি যে কাজটা করব এটা হচ্ছে, এটা এদিকে ফাইল থেকে নিউ একটা পেজ নিচ্ছি, এখানে আমি ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক দিচ্ছি, এখানে ফিল কালার ব্ল্যাক করে দিলাম, ওকে ওকে দিলাম। তো এই যে এখান থেকে আমি মুখ তুলে ক্লিক করে পিকচারটা এখানে এসে ছেড়ে দিলাম, পিকচারটা এখানে চলে আসছে। তো এখন দেখেন পিকচারটা এখানে আসছে, এরপর আমি এই জায়গায় রাখলাম। এখানে দেখেন লেয়ার এটা এভাবে সিলেক্ট করতে হবে, যদি এরকম সিলেক্ট হয় দেখেন একটু দেখেন, যদি এরকম সিলেক্ট হয় এটা ডাবল ক্লিক করলে কিছু আসবে না, এবং আমাদের সিলেক্ট করতে হবে এরকম ডট ডট লাইন দেখা যাচ্ছে। তারপরে লেয়ারটা সিলেক্ট করে এখানে লেয়ারে এসে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা আসবে, একটু এদিকে দেখেন, এটা রাখি, এদিকে রাখি, এদিকে একটু খেয়াল করবেন এই যে আউটারগুলো, এটা ঠিক মার্ক দিলো, তো এরকম আউটারগুলো আসছে। তারপর আমি আউটারগুলো এই অপশনটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এই আউটারগুলো এখানে লিখে দেখা যাবে, অপাসিটি 100% রাখবো, নয়েস 0% রাখবো, এবং এটাতে টিক মার্ক করে এখানে কালারটা হোয়াইট যদি বর্ডারটা দিতে চাই হোয়াইট করে দিলাম। এরপর স্প্রেড এটাতে এটা বাড়াই দিচ্ছি, দেখেন আমার এই লাইনটা বড় হয়ে যাচ্ছে। এরপর সাইজ যদি আরও বাড়াতে দেওয়ার দরকার নাই এতটুকু, আমি জাস্ট এতটুকু দিয়ে ওকে দিলাম, কাজ শেষ। এরপর আমি একটা ট্যাক্স লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ওর নামটা তো আপনারা সবাই জানেন, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, এখানে হোয়াইট কালার, আচ্ছা আমি আপাতত ব্ল্যাক র্যাট রাখি, এখানে র্যাট, এটা লিখলাম। এরপরে এখানে আমি আবার সিলেকশন তুলে ক্লিক করলাম, একটু বড় করে দিই। এই কাজগুলো আপনাদের একই কাজ, আমি এখানে ডাবল ক্লিক করব লেয়ারে, ডাবল ক্লিক করার পর সেম আউটারগুলোতে যাব, হোয়াইট কালার দিলাম, ওকে, এটা ফোল্ড করে দিলাম, এটাকে একটু বাড়াই দিচ্ছি, এটা একটু বাড়াই দিলাম যতটুকু দেখতে ভালো লাগে, আমরা এখানে দেখতেছি, তারপর ওকে দিলাম, কাজ শেষ। তো বন্ধুরা আপনারা নিজেই করে নিন আপনার পিকচারের ডিজাইন, সেভ করবো ডেস্কটপ, যা করতে চাই পিএনজি নাম দিয়ে সেভ করে দিলাম। এরপর এখানে হাই দিলাম, ওকে, আল্লাহ হাফেজ, পিকচার হয়ে গেছে।